बाइक और कार की टक्कर से एक युवक की मौत हो गई है। घटना में दो और युवक घायल हुए हैं। घटना डोमकल इस्लामपुर स्टेट हाईवे पर कलाबरिया मैदान से सटे इलाके में हुई है। बुधवार दोपहर ये घटना हुई है। मृतक युवक मुफिजुल इस्लाम बताया जा रहा है और घायल समयुल विश्वास और रमजान शेख है। सभी डोमकल के बेलू रचक इलाके के रहने वाले हैं। घटना के बाद पुलिस ने मौके से दुर्घटनाग्रस्त कार को जब्त कर लिया है। बताया जा रहा है कि तीनों दोस्त बैंक जाने के नाम पर बाइक से नजीरपुर निकले थे। यह हादसा कालाबरिया खेत के पास बैंक का काम करके लौटते समय हुआ। व्यक्ति को बचाने के प्रयास में एक सफारी वाहन अनियंत्रित हो गया और आमने सामने की टक्कर हुई है। घटना में घायलों को स्थानीय लोगों ने बचाकर इस्लामपुर ग्रामीण अस्पताल पहुंचाया है। फिर वहां से डोमकल महकुमा अस्पताल भेज दिया गया है। मुफिजुल इस्लाम की बहरामपुर मुर्शिदाबाद मेडिकल कॉलेज अस्पताल ले जाते समय रास्ते में ही मौत हो गई है। बाकी दो को गंभीर हालत में मुर्शिदाबाद मेडिकल कॉलेज अस्पताल में भेजा गया है। খুব লিড আছে লোকে তাই বড় ঝাল ছিল পিছে তাই গরু কিছু ভাঙা ছিল আর একটা বরমপুর দিকে যাচ্ছিল ওটা কার আজ আসছিল যে কারটা মানে লেগেছে বরমপুরের দিকে যাচ্ছিল হ্যাঁ বরমপুরে যাচ্ছিল ডোমকুল থেকে আসছিল ওদিকে আমরা আমার বাড়ি এসেছিলাম কাদমান ছেড়ে বাড়ি এসেছিলাম দিয়ে তো মানে আমরা মানে কারটা আসছে ভিতরে মেলাখানি গ্যাপ ফাঁকা আছে ও আর একটা কার ঢুকে যাবে এরকম গ্যাপও আছে এবার আমরা বাইকটা ঢুকাতে গেছি আর ওই যে পাশে সাইকেল বালার ঝাল যে ঝুল আর বড় ঝাল মানে ঘাস ছিল ওর অবস্থায় ও বাম দিকে মানে একটু টান মেরেছে আর আমাদের ওই হ্যান্ডেলটা মানে বেঁধে গেছিল বেঁধে যেয়ে মানে পড়ে গেছিলাম পড়ে গিয়ে এবার হ্যান্ডেলটা পুরো রেখে বেঁকে গেছিল দিয়ে এবার আমরা মাঝে তিনজন ছিলাম আমি মাঝে ছিলাম ও গাড়ি চালাচ্ছিল যে মারা গেল আর আচ্ছা কজন ছিল ওর সাথে আচ্ছা আপনার ছেলেরই কাজ ছিল নাকি আমি বিশ্বাস করছি না যে না ইয়া হতে পারে না তাই বলে পাড়াতে বাড়ানো যে বলছে যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে মুখ দিয়ে রক্ত হচ্ছে দিয়ে তারপরে কি শুনলে দিয়ে কোথায় আছে তাই বলে ফোন করানো তো হসপিটালে ভর্তি আছে তা বললো যে ছেলের বাবা গেল তো ছেলের বাবাকে সাথে করে নিয়ে ঘর উপর উঠে দিয়েছে যাতে দেখি মনে হয় মারা গেছে কেটে বুঝতে পারছি কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল জানেন তার গাড়িতে আর একটা মানুষ ঘুরলে গিয়ে উঠছিল মানুষটাকে বাঁচাতে গিয়ে মানে মানুষটাকে বাঁচাতে গিয়ে কারে গিয়ে মেরেছে কারের সাথে তার কি করতো এমনি আপনার ছেলে রাজমিস্ত্রির কাজ টালি বসেন মানে গ্রামে থাকতো না বাইরে যেত গুজরাটে বাড়ি কতদিন হলো আচ্ছা ঈদের গুজার তিনটে গুজার থাকতে বাড়ি এসেছে ছেলের বিয়ে হয়েছে কি নাম ছেলের মুফিজুল ইসলাম আপনার নাম কি আমার নাম খুদন মা আপনি হয়তো হচ্ছে যে বাড়ি যেতে হবে তাই বলছি আমি জিজ্ঞাসা করছি যে কেন বাড়ি যাব তো কিছু বলছে না খুঁজে কিছু হয়নি বাড়ি চলো তাই বলছে যে তারপরে আমি শুনলাম যে আমার স্বামীর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই শুনলাম দিয়ে বলল যে ডোমকলে আছে দিয়ে তারপরে ওখানে যাব তাই বললাম ওইদিকে যাচ্ছিলাম দিয়ে এবার বললো যে ডোমকল থেকে বহরমপুর গিয়েছে তাই বলল দিয়ে ওই তখনই হচ্ছে কি বাড়িতে এসে কিছু জিনিসপত্র নিয়ে ওই বহরমপুরে চলে গেছি দিয়ে তারপর আমার নন্দুকে জিজ্ঞাসা করছি যে ভাই কেমন আছে তো ভাই কান্না করতে লেগেছে তারপরে আমি গিয়ে দেখলাম বহরমপুরি মারা গেছে আমি জানি না কোথায় মারা গেছে আমাকে কিছুই বলেনি কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল কারের সাথে নাকি হয়েছিল আচ্ছা কোথায় যাচ্ছিল ব্যাংকে যাব তাই বললো এটিএম আনতে ওর সঙ্গে কেউ ছিল ওর সঙ্গে আর ওর দুটো বন্ধু ছিল ওরা সব মিলে তিনজন ছিল ওদের কিছু হয়েছে নাকি
ওদের কিছু হয়েছে কি আমি জানি না, সব একজন নাকি দমকল্লা হাসপাতালে আছে আর একজন নাকি বাড়ি। মুর্শিদাবাদ থেকে রতন সিং রায় কি রিপোর্ট।